ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অন রাখবে, অর্থাৎ বেল আইকন হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও, লাইভ ক্লাসেস, বাংলার সমস্ত নোটস, প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশানটা কিন্তু অন রাখবে, ওকে? আচ্ছা, এখন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে class-7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক part-7 বাংলা, ওকে? অক্টোবর মাসেরটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, part-7টা। আচ্ছা, তোমরা জানো ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলটা সম্বন্ধে, যারা আমার সাবস্ক্রাইবার নিশ্চয়ই জানো, সেখানে কিন্তু আমি ইংরাজিটা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে, ওকে? আর যারা জানো না তাদেরকে জানাই, ম্যাথ ডিবিএস ম্যাডাম আমাদের যে চ্যানেলটা আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা সার্চও করে নিতে পারো, সেখানে ইংরাজি আর গণিতটা পড়ানো হয়। তো তোমরা সেখান থেকে গ্রামার ক্লাস অ্যাটেন্ড করতে হলে বা ইংরাজি ভালো করে শিখতে হলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কী বলেছে, 1.1, তার চলবার ভঙ্গিটি বড় মজার, ওকে? কার চলবার ভঙ্গিটি বড় মজার, তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছেন, ওকে? উত্তরটা আমরা দেখে নিই, উত্তরটা আমরা কি লিখব। সবার প্রথমে আমি একবার থেকে আনসারগুলোর সঙ্গে প্রশ্নগুলো একসঙ্গে দেখিয়ে যাব, ঠিক আছে? আমরা কি লিখব, শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদর কদ্দর প্রবন্ধ থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে, রাইট? এখানে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে, হলো এটা। নেক্সট কী লিখবো, অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, এরপর সেই দিকে সেলের মধ্যকার প্লোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়, এমনি করে মুহুর্মুহু ক্ষণিকের পা, মুহুর্মুহু ক্ষণিকের পা, এই ধরনের ভাষাটা ইউজ করবে, রাইট? ক্ষণিকের পা বের হয় আর প্লোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়, এইভাবে অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং কয়েক মিলিমিটার পথ অতিক্রম করে। বলতে চাইছে কয়েক মিনিটে সে কয়েক মিলিমিটার পথ অতিক্রম করে। হয়ে গেল, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নটা বলছে, কার নাম দুন্দুভি, কাকে বলে অরণী? প্রশ্ন দুটি তোমাকে করা হলে, যদি প্রশ্ন উত্তর তোমাকে করা হয়, তুমি কি উত্তর দেবে, রাইট? বলছে কাকে বলা হয় দুন্দুভি, কার নাম অরণী, এই প্রশ্ন তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে, ওকে? উত্তরটা আমরা এইভাবে লিখবো, রাইট? সুকুমার রায়ের রচিত নোটবই কবিতা থেকে উপরিউক্ত লাইনটি নেওয়া হয়েছে। এখানে দুন্দুভি শব্দের অর্থ হলো ঢাক, আর অরণী শব্দের অর্থ হলো চিত্রক গাছ বা চকমকি পাথর বিশেষ। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নটা আমায় করেছে 1.3, ওই পাহাড়টার নাম জানো, প্রশ্নকর্তার পরিচয় দাও, তিনি কাকে এই প্রশ্ন করেছেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছিলেন, ওকে? উত্তরটা আমরা কী লিখবো দেখো, ওকে? আচ্ছা, উত্তরটা বলার আগে একটা কথা বলি, তোমরা আমাকে অনেকদিন ধরে কাদ্দোর কদ্দুরের প্রশ্ন উত্তরগুলো চাইছো, আমি তোমাদেরকে 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো সেটা, ঠিক আছে? শুরু করা যাক। উদ্ধৃত অংশটি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নকর্তা হলেন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী, ঠিক আছে? এর উত্তর কিন্তু আমি সব করিয়ে দিয়েছি তোমাদের। নেক্সট প্রশ্নের আনসার আমরা কী লিখব, পুরন্দর চৌধুরী অসীমাকে উপরিউক্ত প্রশ্নটি করেছেন, এখানে শ্রোতা হলেন অসীমা। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে সঙ্গে নিয়ে যখন আলাস্কার আকাশের উপর অবতরণ করছিলেন, তখন তিনি নিচে সোনালি রঙের বরফে ঢাকা একটি পাহাড় দেখে তার নাম জানতে চান, ওকে? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলে তার জ্ঞান ছিল ভালোই, তাই সে অকপটে উত্তর দিয়েছিল পাহাড়টির নাম মাউন্ট চেম্বারলিন এবং পাশের হ্রদটির নাম লেক স্লেভার, ঠিক আছে? এই প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি এবং গল্পও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, ডেসক্রিপশনে প্লেলিস্ট আমি দিয়ে দেবো। 1.4-এর প্রশ্ন, পুলিন বিহারী সেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটির রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন, মানে পুলিন বিহারী যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন জনগণ মন গানটির রচনার উপলক্ষ জানতে চেয়ে, তিনি কি আনসার দিয়েছিলেন সেটাই আমাদের জানতে চাইছে, ওকে? উত্তরটা আমরা কি লিখবো দেখো, পুলিন বিহারী সেন ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র,
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পাত্র ছিলেন। বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পত্রালাপ চলত। পত্রালাপ মানে চিঠি আদান প্রদান যাকে বলা হয়। ওকে, নেক্সট। একদিন তিনি জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি রচনার প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে জানতে চেয়ে একটি চিঠি লিখেছিলেন। তার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানিয়েছিলেন, এক প্রতিষ্ঠাবান সরকারের প্রতিনিধি বন্ধু ভারত সরকারের আগমনের গান রচনার অনুরোধ জানালে তিনি এই গানটি রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট। 1.5-এর আনসার, 1.5-এর প্রশ্নটা হচ্ছে ভেসে যায় নামগুলি। ওকে, কোন নামগুলি কোথায় কেন ভেসে গেছে, তিনটে প্রশ্ন। কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়, উত্তরটা আমরা কীভাবে লিখব দেখো। লিখব, কবি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার থেকে উদ্ধৃত, এটা দয় ধয় হবে, উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। এই কবিতায় কবি সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী মানুষদের নাম ভেসে যাওয়ার কথা উল্লেখ করেছেন। কাদের? না সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী মানুষদের নাম ভেসে যাওয়ার উল্লেখ করেছে। সাম্রাজ্যলোভী শাসকের দল নিজেদের নাম অক্ষত রাখার জন্য বড় বড় প্রাসাদ, সৌধ, অট্টালিকা নির্মাণ করেছিলেন, কিন্তু এতে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। তারা ভেবেছিলেন এইভাবেই তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন, কিন্তু তারা মানুষের মনে কোনো জায়গা করতে পারেননি। তারা কালের নিয়মে ভেসে গেছে, তাই কবি এই নামগুলো ভেসে যাওয়ার কথা বলেছেন। হয়ে গেল নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, 2 নম্বরে আমাদের দিয়েছে ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1-এ আমাদের কতগুলো বাক্যে প্রয়োগ করতে দিয়েছে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে, এইটা আমরা করব। এটার প্রত্যেকটা 1 নম্বর করে আছে, আমি নাম্বারটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। আর এই যে ওপরেই প্রশ্নগুলো দিয়েছে, এটা 5টা প্রশ্ন আছে, প্রত্যেকটাই কিন্তু কত নম্বর করে আছে, না প্রতিটাই কিন্তু 3 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি প্রশ্নের আনসারগুলো যাই। প্রথমটা আমাদের কি দিয়েছে, 2.2.1-এরটা আমাদের দিয়েছে ঝিরঝির, রাইট। ঝিরঝির দিয়ে আমরা কি করতে পারি দেখো, ঝিরঝির বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে। আমি এটা আমার মতো করে দিয়েছি, তোমরা আরও সুন্দর করে দেবে, আর অবশ্যই বাক্য রচনা নিজেরা করবে, রাইট। নেক্সটটা দেখো, টাপুর টুপুর দিয়ে দিতে পারি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান। ওকে, এইভাবে আমরা করতে পারি। নেক্সট দেখো, খিলখিল দিয়েছে, খিলখিল দিয়ে আমরা করতে পারি, লাল বেলুনটি দেখে বাচ্চাটি বা শিশুটি খিলখিল করে হেসে উঠলো, রাইট। ও 2.2-এর প্রশ্নটা কী আছে, 2.2-এ বলেছে নিচের বাক্যগুলি শব্দ দৈত্যগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। ঠিক আছে, তো এগুলো আমরা কী করব দেখো। প্রথমেরটা কী দিয়েছে, 2.1, ঠেলা ঠেলির, এটা দিতে হবে, এটার আমাদের প্রয়োগ দেখাতে বলেছে, আর দেখতে দেখতে, এটার আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, প্রত্যেকটা 1 নম্বর করে দিয়েছে, তাহলে উত্তরটা আমরা একটু দেখে নিই। ঠেলা ঠেলির মধ্যে না যাওয়াই ভালো, কী করব। বাক্যটিতে ঠেলা ঠেলির শব্দ দৈত্য হলো, এখানে ঠেলা ঠেলির দ্বারা এক অস্বচ্ছন্দ অর্থ, ওকে, অস্বচ্ছন্দ অর্থ প্রকাশিত হয়েছে, ক্লিয়ার। নেক্সট 2.2 বলেছে দেখতে দেখতে, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, বাক্যটিতে দেখতে দেখতে একটি শব্দ দৈত্য, এর দ্বারা সমকালীনতা অর্থ প্রকাশিত হয়েছে, কি না সমকালীনতা অর্থ প্রকাশিত হয়েছে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 অক্টোবর মাসেরটা কমপ্লিট হয়ে গেল, বাংলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো, আর তোমাদের অনেকগুলো রিকোয়েস্টও আছে সেগুলোও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক।